গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 8:05। তুষার একটু পরে অফিস বেরোবে। আজকে আমি ঘুম থেকে উঠেছি 5:30টাতে, সমস্ত রান্না আমার হয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য রুটি আর একটু আলু চচ্চড়ি করেছি। তুষার খেয়ে তারপরে স্নানে যাবে আর আমি খেয়ে নিয়েছি। আজকে যেহেতু কাজ মিটে গেছে, কোনো কাজ নেই এই মুহূর্তে, কোনো কাজ নেই, তাড়াতাড়ি নেই, সেই জন্য আমি আজকে খেয়ে নিচ্ছি। তাহলে অন্যান্য দিন তুষার অফিস পেরিয়ে যাওয়ার পর আমি খাই। আর এই যে আমার চোখ দুটো ঢাল দেখছেন, আমার মানে কি বলবো, সকালে ঘুম থেকে ওঠার পর চোখটা ভীষণ চুল করছিল, তো চোখটাকে এরকম রঙড়ানোর ফলে চোখটা এরকম লাল হয়ে গেছে। এই রোগটা আমার আছে, চোখটা এরকম লাল হয়ে যায়, হয় চোখে ড্রপ দিতে হয় আর তা নাহলে একটু জলের ঝাপটা দিলে ঠিক হয়ে যাবে। জলের ঝাপটাকে দিয়েছি, আস্তে আস্তে কাটছে, ঠিক করে ঠিক হয়ে যাবে। তাও তো এখন শুধু লাল হয়েছে, অন্যান্য সময় আমার খুলে যায়, তো এখন ফোনে শুধু লালটাই হয়েছে। তুষার বেরিয়ে যাওয়ার পর আজকে তেমন কোনো কাজ নেই, অল্প কিছু কাজাকুচি আছে, ওগুলো তারপর করতে দেবো। আর আকাশটাতে একটু মেঘলা মেঘলা করেছে, খবরও তো বলে দিয়েছে যে বর্ষা খুব তাড়াতাড়ি আসছে, বৃষ্টি হবে আজকে, বা দেখি কী হয়, বেলা দিকে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, কারণ আকাশ এখন কিন্তু মেঘ করে আছে। আজকে ডাল আছে, আমের চাটনি আছে, বরবটি আলু দিয়ে একটা তরকারি করেছি আর ধোকা ডাল না করেছি। আজকে ভাবলাম সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটু এগ রোল করি, তো দুটোই এগ রোল বানাবো, তার বেশি বানাচ্ছি না। এখন আমি ময়দাটা মেখে বেলে নিয়েছি। এই যে দুটো মানে রুটির মতো বেলে নিয়েছি, গ্যাংস্টারের মৃত্যু হয় এবং একজন পুলিশ অফিসার তিনি আহত হয়েছেন। এই যে যেখানে ঘটনা ঘটছে সেই একটা কাজ করছিলাম এবং সেই কাজটা আপনাদের বলবো, মানে বলবো না, মানে ওটার প্রিপারেশন নিচ্ছি না, যে কাজটা করবো আর রান্না আর কি, তো সেটা আপনারা অপেক্ষা করতে হবে আপনাদের।
তো দেখার জন্য তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কি করছি আর গাড়ি কি তো আজকে কি করেছে জানেন না আমি দেখিয়েছি কাগজটা দিলে কি হয় মানে এই হোলটা ঠিকঠাক ভাবে থাকে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বাড়িতে থাকছে না তো কাগজটা দরকার নেই আপনাদেরকে বলবো আমি আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে করম চা আর আচার আর আরেকটা জিনিস বানাবো সেটাও করম চা দিয়ে সেটা কিছুদিন পরে বানাবো তো সেটাও শেয়ার করবো তো এখন যেটা অ্যাকচুয়ালি করবো সেটা হচ্ছে করম চা আর আচার চলুন দেখা যাচ্ছে মানে কীভাবে বানাবো ছুরির সাহায্যে করম চাগুলোকে এরকম মাঝখান থেকে কেটে নিতে হবে এবার এই ভিতরে দানাগুলো যে রয়েছে মানে বীজগুলো সেগুলো এরকম ছুরির সাহায্যে বের করে দিতে হবে দানাগুলো রাখলে হবে না এই দানাগুলো একদম পুরো পরিষ্কার করে বের করে দিতে হবে সব করম চা থেকে দানাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে এবার করম চাকে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিতে হবে তাহলেই নরম হয়ে যাবে বেশি সিটি দেওয়ার দরকার নেই কড়াই এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার কুকারে সেদ্ধ করা করম চাটা কড়ার মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে হবে খুবই হালকাভাবে বেশিক্ষণের জন্য নয় এবার এতে একটু পরিমাণ মতো নুন দেওয়া হলো আর চিনিটা একটু বেশি করে দিতে হবে তাহলে মিষ্টিটা একটু হবে কারণ করম চাটা তো খুব বেশি টক হয় চিনিটা একটু তাই বেশি দিতে হবে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে চিনিগুলোকে করম চায়ের গায়ে মাখিয়ে নিতে হবে আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে চিনিগুলো গড়ে গেলে এরকম জল জল একটা ব্যাপার হয়ে যাবে এবার এর মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব হচ্ছে একটু চিলি ফ্লেক্স যাতে হালকা টক মিষ্টি এবং একটা ঝালঝাল ব্যাপার থাকে করম চায়ের চাটনি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো এটাকে নামিয়ে নেব আমার তো আচার বানানো হয়ে গেল শেষ এবার ও যাবে ডিনার রেডি করতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা আপনারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ব্লগটা আমাদের কেমন হলো আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট